ধুবরীত আপনার রকিবুলকও আপনি ইগনোর করব না নোয়ারে, কারণ তেও ইন্টারন্যাশনালি ফেম, কারণ ঘরের কথা আহিলে তেও বিশ্বর মানুষে চিনি পায়। আজমল সাহাবক আপনি ইগনোর করব নোয়ারে, কারণ আজমল সাহাব একটা ফোর্স, তাতে তেও দুবার জিকিছে। এই কারণে দুজন স্ট্রং মানে লিডার বলে কব পারে। আর বিজেপির যে ক্যান্ডিডেট বা এজিপি বিজেপির যে ক্যান্ডিডেট তেওঁকো আপনি ইগনোর করব নোৱাৰে, কারণ তেওঁ দুইবার তাতে বিধায়ক হয়েছে, তেওঁৰ দেউতা এজন প্রতিষ্ঠিত পলিটিশিয়ান, তেওঁৰ মাও আমার এমএলএ হয়েছিল আগতে, এই কারণে প্লাস তেওঁ লোকেল লড়া, তাতে স্থানীয় একদম স্থানীয় লড়া। এই কারণে যদি ট্রায়াঙ্গুলার ফাইট হয়ে যায় তেতিয়া ধরে লব পারে যে এজিপি ক্যান্ডিডেট তারপর জিকি আহিব পারে। যে বিরোধী দল সকল আছে প্রত্যেক বছরতে এটা দুটা নতুনকে মানে জন্ম লয়, তেওঁলোকে মিউজিক্যাল চেয়ার খেলি আছে নিজের মাজতে, দে আর প্লেয়িং মিউজিক্যাল চেয়ার নিজের মাজতে, কোনে আসনত বহিব আর যোনে স্থান না পায় তেওঁ আঁতৰি আহে, কথাটো বুঝছে না? তো এই কারণে প্রাসঙ্গিক নহয় একদম, অসমৰ ক্ষেত্রতো আৰু নহয় আৰু ভারততো মই দেখাই নাই। তো এই কারণে কিবা ইন্ডি এলায়েন্স বা নিজক আকো ইন্ডিয়া এলায়েন্স কয় কি মানে কিবা কিবি কয়ে থাকে ইন্ডিয়া বুলি, একদম প্রাসঙ্গিক নহয়। মই ভাবো ভারতের মানুহে যিসকল ভারতক মৰম করে, ভারতবর্ষক আস্থা রাখে, তেওঁলোকে এটাই তেওঁলোকৰ সপোন যে মোদী মহাশয় আকৌ প্রধানমন্ত্রী হব, দেশক আগুৱাই লৈ যাব। আপুনি এটা কথা কলে যে মোদীক আৰু তেওঁটো বয়স হৈ আছে না, কিমান দিন ৰাজনীতিত কৰিব, আজি পাঁচ বছৰ পিছত মানে হয়তো তেওঁ নিজেও হয়তো আঁতৰি যাব পাৰে, বা তেওঁলোক আমাৰ মানে ল'ৰা ছোৱালীসকলে ধাৰণা যে এতিয়া মোদীৰো তো লাহে লাহে বয়স হৈ আছে, যদি বাই চান্স তেওঁ আঁতৰি যায় তো আৰু সেই সুযোগটো নাপাব নহয়। এই কারণে যিটো ভুল ভাৰতবৰ্ষৰ ৰাইজে 2004 চনত কৰিছিলে যে অটল বিহারী বাজপেয়ী সকলোৱে বিচাৰিছিল যে প্রধানমন্ত্রী হব বুলি, পিছত তেওঁ 7টা চিটৰ কাৰণে পরাজিত হল আৰু প্রধানমন্ত্রী হব নোৱাৰিলে, সেই দুখটো কিন্তু ৰাইজৰ মনত আছে আৰু তেওঁলোকে এইটো ৰিয়েলাইজ কৰিছে, এইটো বস্তু যেন আকৌ মোদীৰ ক্ষেত্ৰত ৰিপিট নহয়, তাৰ কাৰণে কিন্তু তেওঁলোকে এবাৰ ভোট কৰিছে। ধুবৰীত আপোনাৰ ৰকিবুলকো আপুনি ইগনোৰ কৰিব না নোৱাৰে, কাৰণ তেওঁ ইন্টাৰনেশ্যনেলি ফেম, কাৰণ ঘৰৰ কথা আহিলে তেওঁক বিশ্বৰ মানুহে চিনি পায়। আজমল সাহাবক আপুনি ইগনোৰ কৰিব নোৱাৰে, কাৰণ আজমল সাহাব এটা ফোর্স, তাতে তেওঁ দুবার জিকিছে। এই কারণে দুজন স্ট্রং মানে লিডার বলে কব পারে। আর বিজেপির যে ক্যান্ডিডেট বা এজিপি বিজেপির যে ক্যান্ডিডেট তেওঁকো আপনি ইগনোর করব নোৱাৰে, কারণ তেওঁ দুইবার তাতে বিধায়ক হয়েছে, তেওঁর দেউতা এজন প্রতিষ্ঠিত পলিটিশিয়ান, তেওঁর মাও আমার এমএলএ হয়েছিল আগতে, এই কারণে প্লাস তেওঁ লোকেল লড়া, তাতে স্থানীয় একদম স্থানীয় লড়া। এই কারণে যদি ট্রায়াঙ্গুলার ফাইট হয়ে যায় তেতিয়া ধরে লব পারে যে এজিপি ক্যান্ডিডেট তারপর জিকি আহিব পারে। যে বিরোধী দল সকল আছে প্রত্যেক বছরতে এটা দুটা নতুনকে মানে জন্ম লয়, তেওঁলোকে মিউজিক্যাল চেয়ার খেলি আছে নিজের মাজতে, দে আর প্লেয়িং মিউজিক্যাল চেয়ার নিজের মাজতে, কোনে আসনত বহিব আর যোনে স্থান না পায় তেওঁ আঁতৰি আহে, কথাটো বুঝছে না? তো এই কারণে প্রাসঙ্গিক নহয় একদম, অসমের ক্ষেত্রতো আৰু নহয় আৰু ভারততো মই দেখাই নাই। তো এই কারণে কিবা ইন্ডি এলায়েন্স বা নিজক আকৌ ইন্ডিয়া এলায়েন্স কয় কি মানে কিবা কিবি কয়ে থাকে ইন্ডিয়া বুলি, একদম প্রাসঙ্গিক নহয়। মই ভাবো ভারতের মানুষে যিসকল ভারতক মৰম করে, ভারতবর্ষক আস্থা রাখে, তেওঁলোকে এটাই তেওঁলোকৰ সপোন যে মোদী মহাশয় আকৌ প্রধানমন্ত্রী হব, দেশক আগুৱাই লৈ যাব। আপুনি এটা কথা কলে যে মোদীক আৰু তেওঁটো বয়স হৈ আছে না, কিমান দিন ৰাজনীতিত কৰিব, আজি পাঁচ বছৰ পিছত মানে হয়তো তেওঁ নিজেও হয়তো আঁতৰি যাব পাৰে, বা তেওঁলোক আমাৰ মানে ল'ৰা ছোৱালীসকলে ধাৰণা যে এতিয়া মোদীৰো তো লাহে লাহে বয়স হৈ আছে, যদি বাই চান্স তেওঁ আঁতৰি যায় তো আৰু সেই সুযোগটো নাপাব নহয়। এই কারণে যিটো ভুল ভারতবর্ষৰ ৰাইজে 2004 চনত কৰিছিলে যে অটল বিহারী বাজপেয়ী সকলোৱে বিচাৰিছিল যে প্রধানমন্ত্রী হব বুলি, পিছত তেওঁ 7টা চিটৰ কাৰণে পরাজিত হল আৰু প্রধানমন্ত্রী হব নোৱাৰিলে, সেই দুখটো কিন্তু ৰাইজৰ মনত আছে আৰু তেওঁলোকে এইটো ৰিয়েলাইজ কৰিছে, এইটো বস্তু যেন আকৌ মোদীৰ ক্ষেত্ৰত ৰিপিট নহয়, তাৰ কাৰণে কিন্তু তেওঁলোকে এবাৰ ভোট কৰিছে। আৰু